সংবাদ সূত্রে প্রকাশ, রবিবার রাতে টাকারজলার থানার পুলিশ অজয় দেববর্মার নেতৃত্বে টাকারজলা ঘনিয়ামারা থেকে তিন কুখ্যাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তিনজনকে গ্রেপ্তার করার পর পরিস্থিতি বিচার বিবেচনার পর রাতেই তাদের নিয়ে আসা হয় বিশালগড় থানায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে বিশালগড় থানার লকআপে রাখা হয়। তিন কুখ্যাত জঙ্গির নাম খোয়াইয়ের মনাইছড়ার বাসিন্দা রঞ্জিত দেববর্মা, কাঞ্চনপুরের আনন্দবাজার এলাকার রথীন্দ্র দেববর্মা এবং খোয়াইয়ের পদ্মবিলের প্রসেনজিৎ দেববর্মা। এরা রবিবার গাড়ি করে কোথাও যেতে পারে বলে টাকারজলা থানায় গোপন খবর আসে। এর পরবর্তী সময় থানা বাবুরা বিভিন্ন জায়গায় নাকা পয়েন্টে বসে থাকে। রবিবার রাত 9টায় ঘনিয়ামারা থেকে তিন জঙ্গিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের সঙ্গে ছিল একটি মারুতি গাড়ি যার নম্বর TR01BL0228। সোমবার তাদেরকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয়। প্রসঙ্গত, গত কিছুদিন আগে টাকারজলা এলাকা থেকে তিন জঙ্গিকে টাকারজলা থানার পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল। এই তিনজন জঙ্গির স্বীকারোক্তিতে দামছড়া লিটননাথের মরদেহ মাটির নিচ থেকে উদ্ধার হয়, তাকে অপহরণ করেছিল বৈরীরা। এদিকে জানা গেছে, ধৃত তিন জঙ্গিকে কোর্টে পেশ করা হলে বিচারক তিনজনকেই দুই দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।